Assalamualaikum. Welcome back once again. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি, অব্লিগেশনের ক্লাস নাম্বার 7। এই ক্লাস দিয়ে আমরা অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো শিখেছিলাম সেই বাক্যগুলোর আবার প্রশ্নবোধক বাক্য বানিয়েছিলাম। আজকে আমরা WH কোশ্চেন কীভাবে করতে হয়, অব্লিগেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে সেই বিষয়ে সম্পর্কে আমরা জানব। তো এখানে দেখেন, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে আর টু, এম টু, ইজ টু, তারপরে ভার বসালে আমরা কী কী অর্থ জেনেছিলাম, যে কোনো কিছু করতে হয় বা করার কথা। তো তাহলে এখানে হচ্ছে যে ইউ আর টু কাম হেয়ার, তোমার এখানে আসার কথা। তাহলে এখানে এটাকে প্রশ্নগুলো কী হবে, আর ইউ টু কাম হেয়ার, তোমার কি এখানে আসার কথা, ওয়াই আর ইউ টু কাম হেয়ার, তোমার কেন এখানে আসার কথা বা তোমাকে কেন এখানে আসতে হয়। তো এই নিয়ম জানা ছাড়া এমনি যদি কাউকে আপনি প্রশ্ন করতে করেন যে তোমার কেন এখানে আসতে হয়, এমনি কিন্তু আপনি অন্যভাবে ইংলিশ করে ফেলতে পারেন। তো নিয়মগুলো জানতে হবে, তাহলে আমরা সঠিক মানের এবং এই যে প্রশ্নগুলো এগুলো অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, এগুলো আপনাকে শিখতেই হবে যদি আপনি ভালো মানের স্পিকার হতে চান। এখানে বলছি ওয়াই আর ইউ টু কাম হিয়ার, তোমাকে কেন এখানে আসতে হয়, ওয়াই আর ইউ টু গো দিয়ার, তোমাকে কেন সেখানে যেতে হয়, ওয়াই আর ইউ টু লার্ন ইংলিশ, তোমাকে কেন ইংরেজি শিখতে হয়, ওয়াই আর ইউ টু কুক, তোমাকে কেন রান্না করতে হয়, ওয়াই আর ইউ টু গিভ হিম মানি, তোমাকে কেন টাকা তাকে টাকা দিতে হয়, ওয়াই আর ইউ টু স্লিপ নাও, তোমাকে কেন এখন ঘুমাতে হয়, ওয়াই আর ইউ টু জয়েন হিম, তোমাকে কেন তার সাথে অংশগ্রহণ করতে হয়, ওয়াই আর ইউ টু সি আ ডক্টর, তোমাকে কেন একজন ডাক্তার দেখাতে হয়, ওয়াই আর ইউ টু ক্রাই, তোমাকে কেন কাঁদতে হয়। তারপর এখানে দেখেন ওয়াই চেঞ্জ করে আমরা আরও অনেক প্রকার WH ওয়ার্ড নিতে পারি, তখন এটা হবে ওয়েন আর ইউ টু কাম হেয়ার, তোমাকে এখানে কখন আসতে হয়, ওয়েন আর ইউ টু গো দেয়ার, তোমাকে কখন সেখানে যেতে হয়, ওয়েন আর ইউ টু লার্ন ইংলিশ, তোমাকে কখন ইংরেজি শিখতে হয়, ওয়েন আর ইউ টু কুক, তোমাকে কখন রান্না করতে হয়, ওয়েন আর ইউ টু গিভ হিম মানি, তোমাকে কখন তাকে টাকা দিতে হয়, ওয়েন আর ইউ টু স্লিপ নাও, এইরকম প্রশ্ন আবার হচ্ছে না, তোমাকে কখন এখন ঘুমাতে হয় এ ধরনের প্রশ্ন হয় না, ওয়েন আর ইউ টু জয়েন হিম, তোমাকে কখন তার সাথে অনুসরণ করতে হয়, ওয়েন আর ইউ টু সি আ ডক্টর, তোমাকে কখন তাকে ডাক্তার দেখাতে হয়, ওয়েন আর ইউ টু ক্রাই, তোমাকে কখন কান্না করতে হয়। তারপর ওয়ার নিতে পারি, ওয়ার আমরা স্থান সংক্রান্ত যেগুলো আছে সেগুলো আপনি নিতে পারি, ওয়ার আর ইউ টু কাম হেয়ার, তোমাকে এখানে কোথায় আসতে হয়, ওয়ার আর ইউ টু গো দেয়ার, তোমাকে কোথায় সেখানে যেতে হয়, ওয়ার আর ইউ টু লার্ন ইংলিশ, তোমাকে কোথায় ইংরেজি শিখতে হয়, ওয়ার আর ইউ টু কুক, তোমাকে কোথায় রান্না করতে হয়, ওয়ার আর ইউ টু গিভ হিম মানি, তোমাকে কোথায় তাকে টাকা দিতে হয়, ওয়ার আর ইউ টু স্লিপ নাও, তোমাকে কোথায় এখন ঘুমাতে হয়। তো বিভিন্ন WH দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো, ওয়াই, ওয়েন, উইচ, হোয়াট, যেগুলো এই ভার্বগুলোর সাথে মিনিংফুল হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইন্ডিফিনিট টেন্সের আমি WH প্রশ্নের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছিলাম যে অনেক ভার্বের ক্ষেত্রে কিন্তু অনেক WH মিনিংফুল হয় না, সেক্ষেত্রে আমাকে চিন্তাভাবনা করে WH দিয়ে প্রশ্ন বানাতে হবে। এখানে WH দিয়ে প্রশ্ন করলে আমরা জানি যে প্রশ্ন তিন প্রকার, ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন এবং ট্যাগ কোয়েশ্চেন। এই তিন প্রকার কোয়েশ্চেনের মধ্যে এই WH কোয়েশ্চেনটি এক প্রকার। তো এই WH কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করলে কেউ অবশ্যই আমাকে ইনফরমেশন দিয়ে উত্তর দিতে হবে, ইয়েস নো দিয়ে বলা যাবে না। তো ইয়েস নো কোয়েশ্চেন এই জন্য ইয়েস নো কোয়েশ্চেন না, আপনি ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিতে পারবেন। যেমন আপনাকে যদি বলা হয় ডু ইউ কাম হিয়ার অথবা আর ইউ টু কাম হিয়ার, আপনি শুধু ইয়েস বলেন, উত্তর হয়ে যাবে, অথবা ইয়েস আই এম এইভাবে বলতে হয়, কিন্তু শুধু যদি ইয়েস বলেন আপনার উত্তর হয়ে যাবে। ওই জন্য এগুলো কোয়েশ্চেনের নাম ইয়েস নো কোয়েশ্চেন। তো এখানে বলি যে ওয়াই আর ইউ টু কাম হিয়ার, তোমাকে কেন এখানে আসতে হয়, আই এম টু কাম হিয়ার বিকজ আই লার্ন ইংলিশ হিয়ার, ওয়াই আর ইউ টু গো দেয়ার, তোমাকে কেন সেখানে যেতে হয়, আই এম টু গো দেয়ার টু মিট মাই ফাদার, ওয়াই আর ইউ টু লার্ন ইংলিশ, তোমাকে কেন ইংরেজি শিখতে হয়, আই এম টু লার্ন ইংলিশ ফর মাই বেটার ক্যারিয়ার, ওয়াই আর ইউ টু কুক, তোমাকে কেন রান্না করতে হয়, আই এম টু কুক ফর মাই ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স, ওয়াই আর ইউ টু গিভ হিম মানি, তোমাকে কেন তাকে টাকা দিতে হয়, আই এম টু গিভ হিম মানি ফর হিস এডুকেশনাল এক্সপেন্স, ওয়াই আর ইউ টু স্লিপ নাও, তোমাকে কেন এখন ঘুমাতে হয়, আই এম টু স্লিপ নাও বিকজ আই এম সিক, ওয়াই আর ইউ টু জয়েন হিম, তোমাকে কেন তার সাথে অংশগ্রহণ করতে হয়, বিকজ হি ওয়ান্টস মি টু জয়েন উইথ হার বা হিম, হ্যাঁ, ওয়াই আর ইউ টু সি আ ডক্টর, তোমাকে কেন একজন ডাক্তার দেখাতে হয়, বিকজ আই এম সিক, ওয়াই আর ইউ টু ক্রাই, তোমাকে কেন কাঁদতে হয়,
because he makes me cry, কারণ সে আমাকে কাঁদায়। এইভাবে আপনারা প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। তো ভিডিওটি বারবার দেখবেন, অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের এই বাক্যগুলো, এই বাক্যগুলো যদি আপনি জানেন তাহলে আপনার স্পোকেন লেভেল, রাইটিং লেভেল পর্যন্ত স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াবে। তো পরের ভিডিওটি আরেকটি চমৎকার বিষয় নিয়ে আসছি, সে পর্যন্ত ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব না করে থাকলে রিকোয়েস্ট থাকবে আমার সঙ্গেই থাকার জন্য এবং ইংলিশে এক্সপার্ট হওয়ার জন্য। সো আই লাভ টু ফিনিশ দ্য ক্লাস ইয়ার, বি ফাইন, কিপ এভরিথিং ফাইন, আসসালামু আলাইকুম।